يا رمضان يا شهر الهدى السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين شمانتو درشوك سرطان আজ আমরা আলোচনা করব নগদ টাকা দিয়ে ফিতরা জায়েজ কি জায়েজ না আপনাকে আমাকে নিশ্চিত বিশ্বাস রাখতে হবে নগদ টাকা দিয়ে ফিতরা অবশ্যই জায়েজ কারণ ফিতরা টাকা দিয়ে খাদ্যদ্রব্য দিয়ে কাপড় চোপড় দিয়ে আদায় করা শরীয়ত সম্মত কোরআন হাদিস সাহাবের কুরামের আমল সাহাবিদের ইজমা তাবিদের আমল মুসলিম উম্মার ওবালে ফিতরা টাকা দিয়ে আদায় করা অবশ্যই জায়েজ শুধু নয় বরং প্রয়োজনের প্রেক্ষিতে সেটি উত্তম কোরআন মজিদ আল্লাহ সুবাহ সাত করেছেন আমি তাদের যে রিজিক দিয়েছি সেই রিজিক তারা খরচ করে দেখুন রিজিক মানে কি মা মানুষ প্রাণী যা থেকে উপকার লাভ করে তা আপনার আমার রিজিক হলো আমার টাকা পয়সা আপনার আমার রিজিক হলো আমার ধন আপনার আমার গাড়ি বাড়ি মান ইজ্জত সম্মান যা কিছু আছে সবই কিন্তু রিজিক অতএব আল্লাহ তালা করেছেন আম আপনার রিজিক থেকে আপনি জাকাত দিবেন আপনার রিজিক থেকে আপনি ফিতরা দিবেন আপনার রিজিক থেকে আপনি দান করবেন আপনার রিজিক যা কিছু আছে তাই থেকে খরচ করবেন এখানে সমস্ত কেমন বলেছেন এখানে জাকাতের কথা বলা হচ্ছে আর সাদাকাতুল ফিতিরকে কিন্তু হাদিস শরীফে বলা হয়েছে জাকাতুল ফিতির অতএব কোরআন মজিদে সুয়ে স্পষ্ট রূপে কোনো শুধু খাদ্য দিয়ে দিতেই হবে এ ব্যাপারে কিন্তু কোরান আপনাকে বলে দেয় নেই মানে সেখানে হাদির শরীরের সু স্পষ্ট রূপে এসেছে হাদরত মোয়াজ আদৌলত আনহু সেখানে কি করলেন কয়ালা তাউজ কয়ালা মোয়াজ লিফলি ইয়ামান ইয়ামানবাসীকে মোয়াজ রাদৌলত আলহু সেদিন বলেছিলেন তোমরা কি করো

সেখানে কিন্তু খাদ্যের কথা বলা হয়নি এরপর অন্য হাদিসে বলা হয়েছে বুখারি শরীফ দেখেন বাবু আল আরদু দু ফি জাকাত ইমাম বুখারি আলাদা একটি বাব তৈরি করেছেন এখানে মানে জাকাত দিতে হবে বিভিন্ন দ্রব্য দিয়ে খাদ্য ছাড়াও বিভিন্ন জিনিস দিয়ে যে দেওয়া যায় এবার সুস্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন এবং ইমাম ইবনে রুশ বলেন ওয়া ফাকাল বুখারি ইউ ফিহাজ মাস আল আল হানাফিয়া এ ব্যাপারে ইমাম বুখারি হানাফিদের মত অনুসরণ করেছেন এবং আলাদা বুখারি সহিব একটা অধ্যায় তৈরি করেছেন এরপর হজরত আতা বলেন ফিতরা আদায় করতে দিয়ে তোমরা টাকা পয়সা ব্যবহার করো হজরত জহির ইবন হারব্রাজু রহিমুল্লাহ তিনি একজন কথা সাহাবি তিনিও উল্লেখ করেছেন আমি আবু ইসহাদ থেকে শুনেছি অনেক সাহবাহ আমি পেয়েছি তারা রমজানের খাবারের বিনিময়ে টাকা দ্বারা আদায় করতেন ইবনে আবি সাইবা দ্বিতীয় খণ্ড তিনশো আটানব্বই পৃষ্ঠা এরপর হজুর হাসান আল্লাহ রাজিউল্লাহ আনহু বলেন সদাকাতুল ফিতির আদায় করার ক্ষেত্রে টাকা দেওয়া কোনো সমস্যা নেই এরপর হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যাকে পঞ্চম খলিফা বলা হয় তিনি কি বললেন তিনি চিঠি লিখলেন সমস্ত রাষ্ট্রে চিঠি দিয়ে দিলেন হাদাসনাকি আনকুররা ক্বালা জাআলা কিতাবু ওমর ইবনে আব্দুল আজিজ ফিস সাদাক ফিস কুল্লি ইনসানিন আউ কিমাতফু হাম প্রত্যেকের জন্য খাদ্য দিবে অথবা হাম অর্ধ হাম টাকা দিয়ে আদায় করার জন্য অমর ইনু আব্দুল আজিজ গোটা মুসলিম দুনিয়ায় সার্কুলার জারি করে দিলেন তাহলে আমরা কোরআনে পেয়েছি হাদিসে পেয়েছি সাহাবাইকরমের আমল পেয়েছি তাবিহিনদের আমল এবং ইজমা পেয়েছি যে এখানে টাকা দিয়ে আদায় করাটা সকল যুগেই কিন্তু প্রচলন ছিল এছাড়াও বিখ্যাত ইমাম ইমাম ইবনে আবি সাইবা তার রচিত কিতাব ইবনে আবি সাহিবা সেখানে সুস্পষ্টরূপে একটি আলাদা বাপ তৈরি করা হয়েছে ফি এতা ইদারাহিম ফি জাকায়াতুল ফিতর সদাকাতুল ফিতির আদায় করার ক্ষেত্রে টাকা ব্যবহার করা অতি উত্তম বলে মুসলিম সব যুগেই এটি প্রচলন ঘটিয়েছে আল্লামা ইমাম বাই হাকি রহমতুল্লা তিনি তিনি সোনানে কুবরা চতুর্থ খণ্ড একশো উননব্বই পৃষ্ঠায় সেখানে সুস্পষ্টরূপে উল্লেখ রয়েছে মান আজাজা আখজাল কিয়াম ফি আজাকাওয়াত বিভিন্ন জাকাত আদায়ের ক্ষেত্রে মূল্য ব্যবহার করা সকল যুগেই তারা অনুমোদন দিয়েছেন এ বিষয়ে আমরা বিস্তারিত বিভিন্ন কিতাবাদিতে যা পাওয়া যায় বাদায়ুসানায়ে আল মফসুদ এরপর ইবনে খালদুনের বিভিন্ন ইতিহাস থেকে আমরা পাই এরপর ইমাম ইবনে আবেদিন হাসিয়াত ইবনে আবেদিনের মধ্যে বিভিন্ন কিতাবে সুস্পষ্টরূপে উল্লেখ রয়েছে এবং চার মাজহবের যে আর আরবাহের যে কিতাব সেখানেও সুস্পষ্টরূপে উল্লেখ রয়েছে ইমাম আবু হানিফা সাহেবাইন ওলামাইকরামের মতে সুস্পষ্ট রূপে টাকা দিয়ে ফেতরা আদায় জায়েজ ইমাম শাহফি সহ কতিপায়ী ওলামা করাম তারা প্রথম যুগে এটিকে বলেছিলেন এটি উত্তম নয় কিন্তু না দেওয়া যে দেওয়াজে যে যাবে না এ ব্যাপারে ব্যাপারে কিন্তু কারোর সুস্পষ্ট বক্তব্য কোনো যুগে ছিল না আবু সাইদ খুজরি রাজি আল্লাহ তালু বলেন রসুল্লা সাল্লামের যুগে ঈদুল ফিতরের দিন আমরা একসা খাদ্য ফিতরা দিতাম তখন আমাদের খাদ্য ছিল জব কিসমিস পনির ও খেজুর বুখারি শরীফ হাদিস নম্বর পনেরোশো ছয় মুসলিম শরীফ হাদিস নম্বর নয়শো পঁচাশি দাউদ শরীফ হাদিস নম্বর ষোলোশো ষোলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন এই যে পাঁচটি জিনিস পাঁচটি জিনিস কী কী জব কিসমিস পনির খেজুর গম এই পাঁচটি জিনিসগুলো স্ট্যান্ডার্ড যদি কেউ যদি কেউ এর পাঁচটির বাহিরেও কোনো একটি জিনিস প্রয়োজনের প্রেক্ষিতে ব্যবহার করেন সেটা অবশ্যই মুসলিম উম্মার কল্যাণার্থে যদি হয় সেটা করা যাবে সে কারণে হজরত আবু হানিফাসহ সমস্ত ওলামায় ক্রম কিন্তু আবার ইজমা হয়েছে আনফাউরিল গরিব মিসকিনের জন্য যা বেশি উপযোগী যা বেশি উপকারী সেটি কিন্তু ফেতরা সেটি হবে তাহলে আমাদের সমাজে একজনের চাইল আছে কিন্তু ময়দা আটা খেজুর কিসমিস অথবা একটু সীমাই কিনতে পারে না তাকে টাকা দেন এটা দেওয়াটা অনেক উত্তম তাই আসুন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বোনেরা কোনো ফেতনায় কান দেওয়া যাবে না আজকে আমাদের দেশেও আপনি লক্ষ্য করুন সরকার আমরা এখানে আমাদের দেশে সরকার যে মানে ফুড প্রজেক্ট ব্যবহার করে সেখানে মিড ডে মিল প্রোগ্রামের মধ্যে প্রতিটি বিদ্যালয়ে সরকার চাল সরবরাহ করে থাকেন কোন বিদ্যালয়ে ধান দেওয়া হয় না যেহেতু চাল বেশি খায় আমাদের দেশে এজন্য জন্য সেখানে চাল পড় বিপিএল এর কার্ডধারী দুস্থদের লোকদের সরকার খুব সস্তা চাল ও গম দেয় যেখানে যেটি সস্তা যেটি প্রয়োজন সেটি দিয়ে থাকে আপনাকে আমাকে মনে রাখতে হবে ইসলামী আইন ইসলামী বিধান মানুষের আনফাউল গরিব মিসকিনের সবচেয়ে উপযোগী এজন্য জন্য সাহাবাইকরম কাপড়ও দিয়েছেন টাকাও দিয়েছেন তা বিগণ কাপড়ও দিয়েছেন টাকাও দিয়েছেন খাদ্যও দিয়েছেন রেফের যুগে কাপড়ও ছিল খাদ্য ছিল টাকাও ছিল এরপর আপনাকে আমাকে চিন্তা করতে হবে এই জাকাতুল ফিতির এর এটা কি সেটি হলো হাদিসের ভাষায় জেকাতুল ফিতির হলো দীর্ঘ একটি মাস রোজা রাখার পর এর সুক্রিয়া স্বরূপ এবং কোনো অন্যায় যদি হয়ে থাকে রোজার সেই রোজার সেই অন্যায় থেকে মুক্ত করে নেওয়া বলা হয়েছে তোর মতান্লিল মাসাকিন মিসকিনদের একটা খাদ্য বা তুহুরতান্লিল সিয়াম রোজাটাকে পরিচ্ছন্ন পবিত্র রাখার জন্য এই এটা হয়েছে এই হলো রোজা এই হলো ফেতরা এই ফেতরার পরিমাণ কি ঈদের দিন যার ঘরে নিসাব পরিমাণ সম্পদ আছে তিনি তার পক্ষ থেকে আর তার সমস্ত সন্তান পোষ্য যারা পরিবারভুক্ত আছে এমনকি দাসী গোলাম বাদী সকলের পক্ষ থেকে তিনি ফিতরা আদায় করবেন এরপর ফিতরা দেওয়ার টাইম কখন থেকে ঈদের দুই দিন আগ থেকে ঈদের দিন সকাল পর্যন্ত তবে ঈদের দিন সকালে যদি কেউ না দিতে পারেন অবশ্যই তিনি পরেও আদায় করবেন এই হলো ফিতরার বিধান তাই আসুন সম্মানিত ভাই বোনেরা আমরা কখনোই ফিতরা নিয়ে টাকার ব্যাপারে যে ফিতনা বর্তমান যুগে ছড়াচ্ছে এ ব্যাপারে আদৌ কান দিব না আল্লাহ সুবাহ আমাদেরকে ফিতরার আসল স্পিরিট বুঝে গরিব মিসক্রে উপকার করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক